সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। প্রবল বৃষ্টিপাতে সৌদি আরব অচল, পশ্চিম উপকূলীয় শহর জেদ্দায় প্রবল বর্ষণের পর সৌদি আরবের সংকট ব্যবস্থাপনা ও দুর্যোগ কেন্দ্র থেকে সকল নাগরিককে ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ মক্কা, তায়েফ, ইয়ানবু, আল্লিদ, খুলাইস, রাবিক, জেদ্দা সহ বেশ কিছু স্থানে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকবে। এছাড়া কর্তৃপক্ষ ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাসের কারণে মক্কাবাসীকেও ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছে। গতকাল বিরূপ আবহাওয়ার কারণে মক্কা ও জেদ্দার উভয় শহরে যাতায়াত বিপজ্জনক হওয়ায় স্কুল ও সরকারি অফিস বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল থেকে জেদ্দা সহ আশেপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। প্রবল বৃষ্টিপাতে জেদ্দা মক্কা হাইওয়ে এক্সপ্রেস অচল। আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এই সমস্ত অঞ্চল ছাড়াও সৌদি আরবের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবাইকে সতর্ক ও নিরাপদ স্থানে অবস্থানের জন্য বলা হয়েছে।